স্ক্রিন দেখতে পাচ্ছো তো, সব ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটা একদম সংক্ষেপে দেখাবো এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা ম্যাথ করাবো। সো এই ফার্স্টের ম্যাথটা ভালো করে বুঝতে পারলে ফরম্যাটটা মোটামুটি, ফরম্যাটটা দিচ্ছি এই জন্যে, এটা আমি ডিটেলস ফরম্যাট আলোচনা করব না, ফরম্যাট দিচ্ছি এই জন্যে যাতে অঙ্ক করার সময় এই ফরম্যাটের তোমার মোটামুটি দেখলে সেটা যেন ওখানে গিয়ে সহজ লাগে, জাস্ট অঙ্ক করতে একটু সহজের জন্য। কারণ ফরম্যাট আর লাগবে না যখন অঙ্কটা শিখে যাবা। সো এখন এখানে একটু পরিচিত করাই, তারপরে অঙ্ক আর একটু পরিচিত হয়ে যাবে। হ্যাঁ, প্রথম অঙ্কটাতে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা একটা নাম দিলাম, ধরে নিচ্ছি রুকায়া সুলতানা, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। যেহেতু এটা ফরম্যাট, আমরা কোনো অঙ্ক প্যাটার্নে করছি না, কেমন হয় ফরম্যাটটা দেখাচ্ছি সলিউশনটা। আমরা তোমাদেরকে ইনডিরেক্ট মেথড আর ডিরেক্ট মেথড দুটা মেথডের কথা বলেছিলাম, দুই দুই ওয়েতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা যায়। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথডে, ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা তৈরি করতে যাচ্ছি। এখন ইনডিরেক্ট মেথডের বেশিরভাগ অঙ্ক ইনডিরেক্ট মেথডে যাওয়া হয়। তোমাদের ধরে নাও আমি একটা ফরম্যাট দেখাতে যাই, প্রথমে নাম দিলাম রোকেয়া সুলতানা, এস্টিমেট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31। প্রথমে নাম, তারপরে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, তারপরে হচ্ছে ফর ইয়ার এন্ডেড ডিসেম্বর 31। এখন আমরা ফরম্যাটে চলে যাই, সেটা একটা ছক নিই, ছক নিয়ে মোটামুটি তোমাদেরকে দেখাই কিভাবে আমরা করব। এটা ধরে নাও পার্টিকুলার অ্যামাউন্ট অ্যামাউন্ট এরকম কিছু একটা থাকলো, অ্যামাউন্ট টাকাতে বা ডলারে যেভাবে থাকবে সেভাবে। এখন আমরা তোমাদের বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্লাসিফিকেশন যেটা সেটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফরম্যাটটা তোমাদের দিচ্ছি এবং ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি এই জন্যে যাতে তোমরা ফরম্যাটটা দেখলে বুঝতে পারো যে কোন জায়গায় কি যায়, আমরা সেটাকে হাইলাইট করতে যাচ্ছি মূলত ফরম্যাটটা। যেহেতু একটু পরে আর একটা অঙ্ক করব, সো আমাদের ফরম্যাটটা ওই জায়গাটুকু দেখলেই হচ্ছে আমাদের। আমরা প্রথমে লিখে নিব হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমরা প্রথমে করব। আমরা ধরুন শুরু করতে যাচ্ছি ফরম্যাট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এই হেডিংটা, আমরা তিনটা হেডিং এর কথা বলেছি, একটা অপারেটিং, একটা ইনভেস্টিং, একটা ফাইন্যান্সিং। এখন অপারেটিং যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমার অঙ্ক কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্নে তোমাদের বলেছিলাম যে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। তো এইখানে অপারেটিং অ্যাক্টিভিটি যেগুলো সেগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টে থাকবে, রেগুলার যে অপারেটিং অ্যাক্টিভিটিস এগুলো আমরা ইনকাম স্টেটমেন্টের যে সকল আয় এবং ব্যয় এর কারণে ক্যাশের আদান প্রদান হয় সেগুলোকে আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে আসবে ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর ব্র্যাকেটে আমরা বলতে পারি যে এটা ইনকাম স্টেটমেন্ট থেকেই আসবে, ইনকাম স্টেটমেন্ট থেকে আসবে, এবং তোমার আসবে হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থেকে।
অ্যাডিশনাল ইনফরমেশন এবং ইনকাম স্টেটমেন্ট, এই দুটো জায়গা থেকে আমাদের মূলত এর অপশন গুলো আসবে। ইনকাম স্টেটমেন্ট ব্রাকেটে লিখে দেওয়া রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, মূলত লিখতে হবে প্রথম কাজটুকু। এখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটার মধ্যে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট যেহেতু দেওয়া থাকবে সেখানে একটা প্রফিটও দেওয়া থাকবে, নেট প্রফিট বা নেট অপারেটিং প্রফিট এরকম কিছু একটা দেওয়া থাকবে। আমরা ধরে নিচ্ছি নেট প্রফিট, ইনকাম স্টেটমেন্ট থাকবে মানে একটা প্রফিট থাকবে, ধরে নাও ওই প্রফিটের অ্যামাউন্টটা 30,000। এখন এই প্রফিট থেকে আমাদেরকে ইনডিরেক্ট মেথড যেহেতু আমরা করতে যাচ্ছি, হ্যাঁ এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো এটা ইনডিরেক্ট মেথড, ডিরেক্ট মেথড আমি তোমাদের ইনডিরেক্ট মেথডে কি শেখানোর পর কিছু অঙ্ক প্র্যাকটিস করিয়ে শেষে ডিরেক্ট মেথডটা করব, তাহলে পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। একটা মেথড পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে তখন আর একটা মেথড তোমাদের দেখাবো। তাহলে আমি উপরে ইনডিরেক্ট মেথড লিখে দিই। আচ্ছা তাহলে প্রথম কাজ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস লেখা এবং ইনকাম স্টেটমেন্ট অথবা অ্যাডিশনাল ইনফরমেশন থেকে যেগুলো এখানে আসবে সেগুলো নিয়ে আসা। নিয়ে আসতে গেলে প্রথম যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে প্রফিট। প্রফিট তোমাদের গতদিন বলছিলাম যে প্রফিট মানেই আসলে ক্যাশ না, অনেক সময় অনেক খরচ থাকে যে খরচগুলোর জন্য টাকা দেওয়া লাগে না, যেমন ডেপ্রিসিয়েশন ডিপ্লেশন এগুলোর জন্য কোনো টাকা আদান প্রদান হয়নি, কিন্তু এগুলো ইনকাম স্টেটমেন্টে মাইনাস করা হয়েছে, টাকা দেয়নি কিন্তু বিয়োগ করেছি। আবার অনেক সময় কিছু খরচ থাকে বকেয়া, ধরো স্যালারি বকেয়া আছে, স্যালারি বাকি থাকলেও আমরা জানি যে এটা খরচ হিসেবে দেখাতে হয়, তো এই খরচ হিসেবে দেখাতে যে আমাদের যেটা হয়েছে বাদ দিতে হয়েছে। তাহলে অনেক সময় ক্যাশ প্রদান না করার পরেও আমরা অনেক আইটেম বাদ দিয়েছি, সেগুলোকে এখন অ্যাডজাস্ট করে অ্যাকচুয়ালি ক্যাশ কত আছে অপারেটিং এ সেটা আমাদের বের করতে হবে। এই জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নেট প্রফিটের সাথে কিছু জিনিস যোগ হবে কিছু জিনিস বিয়োগ হবে, আগে যেগুলো বিয়োগ করেছো সেগুলো এখন যোগ করতে হবে, আগে যেগুলো বিয়োগ করেছো যেমন ডেপ্রিসিয়েশন সেগুলো বিয়োগ করতে হবে। এখানে আসবে মূলত নন ক্যাশ তোমার যে ট্রানজ্যাকশনগুলো থাকবে সেই ট্রানজ্যাকশনগুলো, মানে ইনকাম স্টেটমেন্টে এসছে যে যেগুলোর জন্য কোনো টাকার আদান প্রদান হয়নি, যেমন ডেপ্রিসিয়েশন ডিপ্লেশন এই জাতীয়। তাহলে এখানে আমাদের লিখব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ, নিট ইনকাম থেকে নিট ক্যাশে ফিরে যেতে যাচ্ছে। আমি এটা নিয়ে আরো ডিসকাস করবো ডিটেলসে, আমরা আগে ফরম্যাটটা মোটামুটি করে নিই। প্রফিটের সাথে আমরা কিছু অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করলে প্রফিটের মধ্যে কতটুকু আসলে ক্যাশ আছে সেটা বের হয়ে আসবে। তো অ্যাডজাস্ট করতে গেলে এখানে আমাদের আসবে হচ্ছে ডেপ্রিসিয়েশন, এগুলো যোগ হবে, আগে বিয়োগ ছিল, ডেপ্রিসিয়েশনের কারণে যেহেতু কোনো ক্যাশ প্রদান হয়নি সুতরাং সেটা এখন যোগ করতে হবে, কারণ ওটা ক্যাশ যেহেতু প্রদান হয়নি আমি বিয়োগ করবো, কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শুধু ক্যাশগুলোই থাকবে। আর এই যে এটা ইনডিরেক্ট মেথড হওয়ার নামের নাম হওয়ার আর একটা কারণ হচ্ছে আমরা একদম লাস্ট থেকে কিন্তু অঙ্ক শুরু করলাম, শুরুই করলাম প্রফিট দিয়ে, প্রফিটের সাথে কিছু জিনিস যোগ বিয়োগ করে তারপরে ক্যাশের দিকে ফিরে আসছে, এই যে রিভার্স মেথডে আসছি উল্টা দিক থেকে আসছি, এই জন্য এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। তাহলে এখন বলছি কি ডেপ্রিসিয়েশন, ধরে নাও ডেপ্রিসিয়েশন এটা থাকলো, এটা কি করব অ্যাড করব, ডেপ্রিসিয়েশন ডিপ্লেশন অবচয় অবলোপন যেগুলো অ্যামোর্টাইজেশন এই টাইপের, তাহলে এই জাতীয় যেগুলো থাকবে সেগুলো যোগ করে ফেলবো। এগুলো থাকবে কোথায়? ইনকাম স্টেটমেন্টে অথবা অ্যাডিশনাল ইনফরমেশনে, ব্যালেন্স শিটে কিন্তু এগুলো থাকবে না, কারণ অপারেটিং মানেই আমাদের ইনকাম স্টেটমেন্টে খুঁজতে হবে অথবা অ্যাডিশনাল ইনফরমেশন থেকে খুঁজতে হবে। তাহলে এগুলো যোগ করে ফেললাম, আর কি কি আসতে পারে? কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি এগুলোর কারণে যে টাকার আদান প্রদানগুলো হয় সেগুলো আসবে। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটির কারণে যদি কোনো টাকার আদান প্রদান হয়, টাকা ক্যাশ বৃদ্ধি পায় বা রিডাকশন হয়, তাহলে সেগুলো এখানে আসবে। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেতে পারে, কারেন্ট অ্যাসেট কমে যেতে পারে। কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে আমার নগদ টাকা কমে গেছে, আমরা কিন্তু অ্যাসেটের হিসাব করছি না ক্যাশের হিসাব করছি। ধরে নাও তুমি ফার্নিচার কিনলে, এটা একটা অ্যাসেট, এটা বৃদ্ধি পেলো,
তো ফার্নিচার বৃদ্ধি পেতে গেলে অবশ্যই ক্যাশ কি করা লাগে বলো তো, রুকে বলো। স্যার ক্যাশ তো দিতে হয়, ক্যাশ দিতে হবে, হ্রাস পায়। হ্যাঁ, তো ক্যাশ যেহেতু দিতে হবে সুতরাং এটা মাইনাস হবে, মানে সম্পত্তি কিনলে ক্যাশ দিতে হয়, এই জন্য সম্পত্তি বাড়লেও ক্যাশ কিন্তু কমবে। আর সম্পত্তি যখন কমবে তখন বুঝতে হবে ক্যাশ বেড়েছে, সম্পত্তি চলে গেছে বিনিময়ে ক্যাশ বেড়েছে। তাহলে এখানে অ্যাড হতে পারে আর কি, যদি আমি কোনো কারেন্ট অ্যাসেট কমে যায়, রিডাকশন কমে যাওয়া, লেস হয়ে যাওয়া, রিডাকশন অফ কারেন্ট অ্যাসেট। কোন সম্পত্তি যদি কমে যায় তাহলে এটা এখানে যোগ হবে, কারণ সম্পত্তি কমে যাওয়া মানে ক্যাশ কিন্তু বৃদ্ধি পাওয়া। তাহলে কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে এখানে যোগ। এখন কারেন্ট অ্যাসেট যদি বৃদ্ধি পায়, কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে কিন্তু ক্যাশ কমে গেছে ধরে নিতে হবে, একটা অ্যাসেট বাড়লে বুঝতে হবে অবশ্যই এর জন্য ক্যাশ কমেছে। তাহলে আমি বললাম কি, কোন কারেন্ট অ্যাসেট যদি দেখো কমে গেছে তাহলে বুঝবে এখানে যোগ হবে, এটা ক্যাশ বেড়েছে। আর অ্যাসেট যদি দেখো বৃদ্ধি পেয়েছে তাহলে বুঝবে এটা ক্যাশ কমে গেছে, তার মানে অ্যাসেটস এর সাথে বিপরীত সম্পর্ক, অ্যাসেট বাড়লে ক্যাশ কমে, অ্যাসেট কমলে ক্যাশ বাড়ে, অ্যাসেটের সাথে সম্পর্কটা বিপরীত। যদি দেখো অ্যাসেট বৃদ্ধি পেয়েছে তাহলে মাইনাস করতে হবে, যদি দেখো অ্যাসেট কমে গেছে তাহলে প্লাস করতে হবে, অ্যাসেটের সাথে সম্পর্কটা বিপরীত। তাহলে কারেন্ট অ্যাসেট গুলো হয়ে গেল, এগুলো কিন্তু কারেন্ট অ্যাসেট, এটাও কারেন্ট অ্যাসেট, এখানে কোনো ফিক্সড অ্যাসেট আসবে না। আর দুইটা জিনিস যোগ বিয়োগ হতে পারে, কারেন্ট লাইবিলিটি, অ্যাসেটের সাথে কিন্তু বিপরীত, অ্যাসেট বাড়লে মাইনাস হলো কমলে প্লাস হলো, কিন্তু লাইবিলিটির সাথে সম্পর্কটা সমমুখী, লাইবিলিটি বাড়লে প্লাস হবে কমলে মাইনাস হবে। তুমি ধরো ব্যাংক থেকে লোন নিয়ে আসলে, ব্যাংক থেকে লোন নিয়ে আসলে ক্যাশ বাড়ে না? জি স্যার। তাহলে কোনো একটা লাইবিলিটি বাড়লে আমাদের একই সাথে ক্যাশও বাড়ে, তাহলে ইনক্রিজ ইন লাইবিলিটি যদি হয় কোনো কারণে, কারেন্ট লাইবিলিটি আর কি, কারেন্ট শব্দ উল্লেখ করে রাখি আমরা, তাহলে এটাও ইনক্রিজ হবে, লাইবিলিটি বৃদ্ধি পেলে ক্যাশও বৃদ্ধি পায়। আর লাইবিলিটি যদি পরিশোধ করতে চাই আমরা তাহলে ক্যাশ কমে যায়, সুতরাং লাইবিলিটি কমলে এখানেও মাইনাস করতে হবে। তাহলে এখানে আমি তোমাদের পাঁচটা হিসাবের কথা বললাম, এই পাঁচটা হিসাব মনে রাখতে হবে। প্রথমটা বললাম নন ক্যাশ অ্যাক্টিভিটিস, যেগুলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস মানে শুধু ডেপ্রিসিয়েশন দিয়েছি মানে ডেপ্রিসিয়েশন বলেই না, যত নন ক্যাশ অ্যাক্টিভিটিস আছে, নন ক্যাশ অ্যাক্টিভিটিস মানে ইনকাম স্টেটমেন্টে গেছে কিন্তু তার জন্য কোনো টাকার আদান প্রদান হয়নি, এগুলো আবার লেনদেন না এটা ভাবার কিছু নাই, যেটার জন্য কোনো টাকার আদান প্রদান হয়নি, এটা ট্রানজেকশন টাকায় পরিমাপ করা যাবে কিন্তু এর জন্য কোনো ক্যাশ পে করা হয়নি, ঠিক আছে, এই এই অ্যাক্টিভিটিগুলো এখানে প্লাস হচ্ছে, বিশেষ করে ডেপ্রিসিয়েশন, ডিপ্লেশন, অ্যামোর্টাইজেশন এই টাইপের। আর কি বললাম, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি এখানে আসে, অ্যাসেটের সময় অ্যাসেট বাড়লে এখানে মাইনাস হবে, অ্যাসেট কমলে এখানে প্লাস হবে বিপরীত, আর লাইবিলিটির ক্ষেত্রে লাইবিলিটি বাড়লে এখানে প্লাস, লাইবিলিটি কমলে এখানে মাইনাস। এই পাঁচটা জিনিস যখন আমরা পেয়ে যাব তখনই আমাদের কিছু জিনিস যোগ বিয়োগ হবে, ফাইনালি একটা অ্যামাউন্ট এখানে চলে আসবে, কিন্তু ফাইনালি একটা অ্যামাউন্ট যদি আমরা এখানে পেয়ে যাই, ধরে নিচ্ছি এখানে একটা অ্যামাউন্ট সব মিলে যোগ টুক করার পরে এখানে ধরুন 35,000 হলো, অনেক যোগ হলো অনেক বিয়োগ হলো শেষে 35,000, এটার নাম হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড, প্রদান করেছি আমরা ফ্রম ফর অপারেটিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ প্রোভাইডেড ফর অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা আমরা ফাইনালি ব্যালেন্স পাইলাম, অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিংটা
ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং টা আমরা শেষ করার পর যে ব্যালেন্সটা পাচ্ছি সেটা নাম আমরা বলছি নেট ক্যাশ প্রোভাইডেড ফর অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রশ্ন ভূমি কিছু বলবেন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। কোশ্চেন সাবজেক্ট রিলেটেড হলে করেন, না হলে আমরা জি স্যার সাবজেক্ট রিলেটেড বলেন বলেন। স্যার আপনি এখানে স্যার কারেন্ট অ্যাসেটের কথা বলতেছেন স্যার, বাট কিন্তু কোম্পানিতে যখন স্যার কোনো ফিক্সড অ্যাসেটও বিক্রি করা হয় স্যার, তখন তো স্যার ক্যাশ ফ্লো বাড়ে। জি আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। আমাদের অ্যাক্টিভিটিস কে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম অ্যাক্টিভিটিসটা বলেছি কি অপারেটিং, শুধুমাত্র অপারেটিং, যেগুলো যেগুলো কারেন্ট, যেগুলো রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে হয়, সেই রেগুলার অ্যাক্টিভিটিস গুলোর জন্য যে ক্যাশের ইনফ্লো বা আউটফ্লো হয়েছে সেটা আসে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং এ। এখন এটাই তো একমাত্র ক্যাশ ফ্লো না, অপারেটিং বাদেও আরো দুটো কি আছে, একটা ফাইন্যান্সিং আছে, একটা ইনভেস্টিং আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, তো ফিক্সড অ্যাসেট বিক্রি করা বা কেনা এটা কি আমরা রেগুলার করি নাকি মাঝে মাঝে ঘটে? স্যার মাঝে মাঝে ঘটে, রেগুলার না। তাহলে তো এটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়বে না, আমাদের এখানে আসবে শুধুমাত্র অপারেটিং গুলো। আপনি যেটা বলেছেন সেটা আসবে, কোথায় আসবে? সেটা আমাদের ইনভেস্টিং এর মধ্যে আসবে। ঠিক আছে, আমরা বাকি অংশগুলো শেষ করি তাহলে পেয়ে যাবেন। জি, তাহলে আমরা একটা পাইলাম, এবার আমরা আরেকটা পয়েন্টে যাব, ক্যাশ ফ্লো ফর্ম। আমি একদম সংক্ষেপে ফরম্যাটটা দিচ্ছি, এই ফরম্যাটটা একদম ফাইনাল ফরম্যাট, সব কিছু চলে আসবে তা না, তবে এটা দিয়ে আপনাদের অঙ্কগুলোর 80% মেকআপ হবে আশা করা যায়। আচ্ছা, ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যেগুলো এখানে কি কি আসবে? এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে হচ্ছে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনি কোনো ইনভেস্টমেন্ট করেছেন। আমরা জানি যে ইনভেস্টমেন্ট অর্থ হচ্ছে অন্য কোনো জায়গায় বিনিয়োগ করা, যার উদ্দেশ্য থাকে হচ্ছে আমি বিনিয়োগ করছি, বিনিময়ে সেখান থেকে আমি ইন্টারেস্ট পাবো, প্লাস যেটা বিনিয়োগ করছি সেটাও ফেরত পাবো একটা নির্দিষ্ট সময় পর। ইনভেস্টমেন্টের এটাই উদ্দেশ্য থাকে। তাহলে ইনভেস্টমেন্ট পারচেস করতে হয়, আমি কাউকে ইনভেস্ট করলাম, তার এগেনস্টে কিন্তু আমি তার কাছ থেকে কোনো ডকুমেন্ট পাচ্ছি, এটাকে বলছি আমরা ইনভেস্টমেন্ট পারচেস করা। আমি একটা ইনভেস্টমেন্ট পারচেস করছি, বিনিময়ে তাকে কিন্তু আমি একটা বড় অ্যামাউন্ট দিচ্ছি, এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট। তো এইরকম যদি আপনি ইনভেস্ট করে থাকেন, আপনি যদি ইনভেস্ট করেন তাহলে টাকা আসে নাকি যায়? টাকা চলে যায়। আচ্ছা, তাহলে ইনভেস্টমেন্ট রিলেটেড যদি কোনো কিছু হয়, ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন তাহলে টাকা চলে যাবে, আর যদি সেটা ইনভেস্টমেন্ট আপনার আপনার কাছে আসে ইনভেস্টমেন্ট থেকে, মানে আপনার কাছে আসলে সেটা আবার ইনভেস্টমেন্ট থাকবে না, ইনভেস্টমেন্ট থেকে যদি কোনো অংশ আসে তাহলে সেটা এখানে প্লাস হবে। ইনভেস্টমেন্ট থেকে অংশ বলতে ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট আসতে পারে, ইনভেস্টমেন্ট থেকে ইন্টারেস্ট আসতে পারে, তাহলে ধরে নেন শুধু ইনভেস্টমেন্টটা। আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট যদি বিক্রি করেন তাহলে আপনার এখানে ক্যাশ বাড়বে, সেলস অফ ফিক্সড অ্যাসেট। যে কোনো ফিক্সড অ্যাসেট যদি আপনি বিক্রি করে দেন তাহলে এখানে আপনার ক্যাশ বাড়বে, ফিক্সড অ্যাসেট গুলো আসবে ইনভেস্টিং এর মধ্যে। তাহলে এখানে কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটি চলে এসেছে, এখানে ফিক্সড অ্যাসেট গুলো আসবে। এরপরে যদি আপনি কোনো ফিক্সড অ্যাসেট পারচেজ করেন তখন কিন্তু আপনার আবার টাকা চলে যাবে, ক্যাশ কমে যাবে। এই দুই ধরনের আইটেম এখানে আসবে, ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে সেখানে ইনভেস্টমেন্ট আসবে আর ফিক্সড অ্যাসেট পারচেজ সেল আসবে। স্থায়ী সম্পত্তির কেনা বেচা যেগুলো সেগুলো আসবে, ফিক্সড অ্যাসেট বলতে লং টার্ম অ্যাসেট কে মিন করছি আমি, লং টার্ম অ্যাসেট যেগুলো আছে সেগুলো ফিক্সড না হতে পারে কিন্তু লং টার্ম হলেই হবে, না ফিক্সড না হয়েও লং টার্ম হলেই হবে, কারেন্ট অ্যাসেট গুলো বাদ দিবেন, দিয়ে ফিক্সড অ্যাসেটের যদি কেনা বেচা হয় তাহলে ইনভেস্টমেন্টের মধ্যে যাবে, আবার যদি কোনো ইনভেস্টমেন্ট পারচেস করে থাকেন তাহলে ইনভেস্টমেন্টের মধ্যে যাবে, এখানে আর কিছু আসছে না ধরেন। তাহলে আমরা এটা ধরে নেন অ্যামাউন্ট দিয়ে শেষে ধরেন 20,000 ধরে নেন, আমরা যেহেতু এটা দামি করছি এটার নাম হবে হচ্ছে নিট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস,
ইনভেস্টিং বাবদ কত টাকা ব্যবহার হয়েছে, এখানে আমরা ইউজ শব্দটা ব্যবহার করছি। তাহলে ধরে নেন অপারেটিং থেকে আসলো এগুলো, আর আমাদের ইনভেস্টিং থেকে থেকে আসলো এগুলো, আর আরেকটা বাকি থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যদি আমরা চলে আসি, ফাইন্যান্সিং এর মধ্যে কি কি আসবে দেখেন, ফাইন্যান্সিং মানে হচ্ছে অর্থায়ন। আপনার অর্থনীতি যদি পড়ে থাকে, সরি অর্থনীতি বলছি, ফাইন্যান্স যদি পড়ে থাকেন তাহলে জানেন যে অর্থায়ন বলতে অর্থের যোগান দেওয়া। আপনি ফাইন্যান্সিংটা, ফান্ডিংটা বা একটা বিজনেস স্টার্ট করলে সে ফান্ড কালেকশনটা কোন কোন সোর্স থেকে করবেন সেই ডিসিশনটাই হচ্ছে ফাইন্যান্সিং। তাহলে এখানে এটার সাথে সম্পর্ক হচ্ছে ফান্ড কালেকশনের, আপনার এখানে ফান্ড রেইজ করার, ক্যাপিটাল রেইজ করা, সেই সম্পর্কগুলো আসবে ফাইন্যান্সিং এ। অর্থের যোগানটা কোথায় কোথায় থেকে দিবেন, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের মূল দুইটা সোর্স থেকে অর্থের যোগান দিয়ে থাকি। একটা হচ্ছে শুরুতে ক্যাপিটাল দেওয়া হয়, তারপরে শেয়ার বিক্রি করা হয়। শেয়ার বিক্রি করে নর্মালি ফান্ড ক্যাপিটাল রেইজ করা হয়, ফান্ড রেইজ করা হয়, ক্যাপিটাল রেইজ করা হয়। আর আরেকটা হচ্ছে ঋণ নিয়ে ফান্ড রেইজ করা হয় বা ক্যাপিটাল রেইজ করা হয়। এই দুটা জিনিসই এখানে আসবে। যদি আপনি কোনো প্রকার শেয়ার বা স্টক এগুলো ইস্যু করেন, প্রদান করেন, তাহলে এটা আপনার ক্যাশ বাড়বে। আমরা যদি কোনো শেয়ার বিক্রি করি বা স্টক বিক্রি করি, ইস্যুয়েন্স হয় আর কি, যাক ইস্যু অফ শেয়ার অর স্টক, যদি কোনো প্রকার শেয়ার বা স্টক আপনি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাশ বাড়বে, এবং এটা একটা ফাইন্যান্সিং, কারণ শেয়ার বিক্রি করা হয় ফাইন্যান্সিং এর জন্য, অর্থ সংগ্রহের জন্য। আর একটা হতে পারে যদি আপনি ঋণ নেন, সরি ঋণপত্র, ঋণপত্র যেটাকে বলি আমরা, বন্ড বা ডিবেঞ্চার বা ঋণপত্র, এগুলোকে যদি আপনি ইস্যু করে ফান্ড কালেক্ট করেন সেটাতেও প্লাস হবে। পার্সেস অফ বন্ড, পার্সেস দেওয়া যায়, পার্সেস শব্দ ব্যবহার করা যায়, ইস্যু করা ব্যবহার করা যায়, বন্ড বা ডিবেঞ্চার, বন্ড বা ডিবেঞ্চার। কতদিন আপনাদের বলেছিলাম যে বন্ড বা ডিবেঞ্চার বলতে আমরা বুঝি যে আমি, আমার কাছে একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা উল্লেখ থাকবে যে আমি এত টাকা লোন নিচ্ছি, সেখানে এত পার্সেন্ট ইন্টারেস্ট থাকবে, এত বছরের জন্য নিচ্ছি, এভাবে উল্লেখ করে যে ডকুমেন্টটা আমরা ইস্যু করি, করে লোন নিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে ডিবেঞ্চার বা ঋণপত্র। আর এই ডকুমেন্টের পাশাপাশি যদি আমাদের কোনো জামানত দেওয়া লাগে, তাহলে সেই জামানত সহ যে ডকুমেন্টটা দিই সেটাকে আমরা বলি বন্ড। বন্ডে একটা জামানত দেওয়া লাগে, ডিবেঞ্চারে জামানতটা থাকে না, দুটা একই টাইপেরই জিনিস, দুটা কিন্তু আপনার লোন নেওয়া। ঋণপত্র, ঋণপত্র মানে এটা একটা ডকুমেন্ট ইস্যু করে আপনি ঋণ নিচ্ছেন, এই দুইটার ফলেই ইস্যু, শেয়ার ইস্যু করা বা ঋণ নেওয়া, দুইটার ফলে আপনার ক্যাপিটাল বৃদ্ধি পায়, মানে আপনার ফাইন্যান্সিংটা হয়। তো এই দুইটা জায়গা, এখন এই দুইটা জায়গার একটু ইম্প্যাক্ট আছে, এই দুইটা খালি আপনি বৃদ্ধি করলে হবে না, এই দুইটা কিন্তু সাইড ইম্প্যাক্ট আছে। সাইড ইম্প্যাক্ট কি, আপনি যদি শেয়ার বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ডিভিডেন্ড দেওয়া লাগবে, শেয়ারের সাইড ইফেক্টটা হচ্ছে ডিভিডেন্ড পে করতে হবে, লাভ দিতে হবে, লভ্যাংশ দিতে হবে, যারা শেয়ার কিনবে তারা আপনার ব্যবসার ডিভিডেন্ড নেবে। আর যদি আপনি ঋণপত্র কিনে থাকেন তাহলে আপনার ইন্টারেস্ট দিতে হবে, আবার অনেক সময় ঋণপত্র পরিশোধ করা হয়, ঋণ নিলেন পরে আবার ঋণ পরিশোধ করলেন, যেটাকে আমরা বলি হচ্ছে রিডেমশন করা, পরিশোধ করে দেওয়া, রিডেমশন মানে পরিশোধ। রিডেমশন অফ ডিবেঞ্চার বা বন্ড, বন্ড যদি আপনি পরিশোধ করে দেন তাহলে আপনার টাকা কমে যাবে, আপনার যদি বন্ডের কারণে ইন্টারেস্ট দিতে হয় তাহলে টাকা কমে যাবে। এই এই কয়টা আসবে এখানে, তাহলে এখানে আসলো মূল দুইটা জিনিস, একটা হচ্ছে শেয়ার বা স্টক ইস্যু করা, আর একটা হচ্ছে আপনার বন্ড বা ডিবেঞ্চার পারচেজ করা, এই দুটো দিয়ে কালেক্ট হবে,
আবার যদি আপনি পরিশোধ করে দেন তাহলে টাকা কমে যাবে, আর এই স্টকেরটা ডিভিডেন্ড পরিশোধ করলেন তাহলে তাহলে এটা পারচেজ সেলস করলে এভাবে হবে আর কি। তাহলে পারচেজ করলে আবার আপনার এটা যেমন বিক্রি করছেন তখন পারচেজ করতে পারেন আর কি, পারচেজ করলে আবার ক্যাশ কমবে। তার মানে শেয়ার বা স্টকের কেনা বেচা, বন্ড বা ডিভেঞ্চার নেওয়া বা পরিশোধ করা, ডিভিডেন্ড, এই আইটেমগুলো আসবে হচ্ছে এখানে। ধরেন এটা হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট পাইলাম শেষে, এই তিনটা জায়গা থেকে পাওয়ার পর সর্বশেষ এই তিনটা যোগ করবেন। এটা ধরেন সব জায়গায় যে যোগ আসবে তা না, এটা মাইনাসও আসতে পারে যোগ বিয়োগ করার পর। ধরেন এখানে মাইনাস আসলো, মানে কিছু যোগ বিয়োগ করার পর ফাইনালি মাইনাস আসলো, এরকম ঘটতে পারে কোনো একটা পোর্শনে মাইনাস চলে এসছে। আচ্ছা, এখানে আপনি দেখেন 35, 40, 75 এখান থেকে 20,000 বাদ দিবেন তাহলে 55,000। এই 55,000 আপনার কিন্তু ক্যাশ চেঞ্জ হয়েছে, যোগ হবে, মানে যেটা চেঞ্জ হলো সেটা বর্তমানে চেঞ্জ হওয়ার পরে বর্তমানে যেটা আছে সেটা আর ওপেনিং ওপেনিং ক্যাশ অ্যাট হ্যান্ড এরকম যেটা থাকবে সেটা মানে এন্ডিং ক্যাশ যেটাকে আমরা বলছি 670,000, এটাই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আপনাদের ফরম্যাটটা আমি মোটামুটি বললাম, যেটা হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে আমরা ফরম্যাটের এই ফরম্যাটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কোন আইটেমগুলো কোথায় যায় সেটা দেখানো। আপনাকে এখানে ডিটেলস অঙ্ক করাতে চাচ্ছি না আমি, আপনাকে অঙ্ক কোন জায়গায় কোনটা যাবে এটা একটু যাতে অঙ্ক করার সময় মনে থাকে, অঙ্ক যখন আপনাকে একটু পরে অঙ্ক করাবো তখন যেন আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় কোনটা যাবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, বলে শেষ করছি ফরম্যাটটা একটু দেখেন। এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি অপারেটিং অ্যাক্টিভিটিস হয় তাহলে বুঝবেন এটা ইনকাম স্টেটমেন্ট অথবা অ্যাডিশনাল ইনফরমেশন থেকে আসবে। কী কী আসবে? নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এগুলো যেগুলোর কারণে কোনো টাকার আদান প্রদান হয়নি সেই জাতীয় খরচগুলো এখানে যোগ দিবেন, কারণ এগুলো আগে বিয়োগ দিয়েছেন অথচ তার জন্য টাকা প্রদান হয়নি এই জন্য এখন এটা যোগ দিবেন। আর আসবে কি? কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে ক্যাশ কমবে, অ্যাসেট কমলে এখানে বাড়বে। লাইবিলিটির ক্ষেত্রে সম্মুখী, লাইবিলিটি বাড়লে এখানে বাড়বে, লাইবিলিটি কমলে এখানে কমবে। আর ইনভেস্টিং এর মধ্যে আসবে হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট যদি কেনা বেচা করেন। ফাইন্যান্সিং এ আসবে হচ্ছে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, এগুলো যদি আপনি ইস্যু করে টাকা নিয়ে আসেন তাহলে বাড়বে, এগুলো পরিশোধ করে দিলে কমবে, এবং ডিভিডেন্ড যদি প্রদান করেন সেটা এখানে থাকবে। ফাইনালি এই তিন জায়গা যোগ বিয়োগ করে যেটা সেটা আপনার ক্যাশ, এরপরে হাতে একটা থাকবে সেটা দিয়ে ফাইনালি হচ্ছে একটা নেট ক্যাশ। এই হচ্ছে আমাদের ফাইনাল হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা ফরম্যাট। স্যার নেট চার্জ ইন ক্যাশ এটা যদি মাইনাস ফিগারে আসে তাহলে স্যার ওপেনিং ক্যাশটা কি যোগ করব ওর সাথে? হ্যাঁ, ওপেনিং ক্যাশটা যোগ করবেন। ধর এটা মাইনাস আসলো 5,000 আর আপনার ওপেনিং ছিল 15,000, তাহলে এখন 10,000 থাকবে যদি আসে। ফরম্যাটটা কি মোটামুটি বুঝতে পারছেন যে আমরা কি করতে যাচ্ছি, আমরা কোন অঙ্কটা করব বা কি করতে যাচ্ছি, এটুকু বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। জি স্যার।